প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি শিলামণি। আজ আমি তৈরি করব ধনে পাতার আচার। এই সিজনে ধনে পাতা খুব সস্তা, তাই আমি ধনে পাতার আচারটা করে আপনাদেরকে দেখাচ্ছি। আশা করি রেসিপিটা খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই বন্ধুদের ভিডিওটা শেয়ার করবেন। চলুন দেখা যাক ধনে পাতার আচার কীভাবে করা যায়। প্রথমেই কিন্তু আমি বাজার থেকে দুয়াটি ধনে পাতা কিনে নিয়ে এসেছি। এখন কিন্তু ধনে পাতা খুব সস্তা। এই সময়ে ধনে পাতার আচার তৈরি করে সারা বছর সংরক্ষণ করতে পারেন ফ্রিজে রেখে। ধনে পাতা গোড়ার অংশটা আমি খানিকটা ফেলে দিচ্ছি। ঠিক এরকমভাবে পরিষ্কার করে নিতে হবে। ধনে পাতার আচার দিয়ে আপনি মুড়ির সঙ্গে খেতে পারেন, গরম ভাতের সঙ্গেও খেতে পারবেন। আশা করি খুব ভালো লাগবে। দেখুন, এই অংশগুলো আমি বেছে বেছে ফেলে দিয়েছি। এরপর ভালো করে ধুয়ে নিয়ে আসতে হবে। ধুয়ে নিয়ে এসে ঠিক বড় বড় পিস করে কেটে নিচ্ছি। বেশি কুচানোর দরকার নেই, ঠিক এরকমভাবে কেটে নিলেই হবে। সম্পূর্ণ কিন্তু একইভাবে আমি ধনে পাতাগুলো কেটে নেব। এরপর আমি আবার একটু জল দিয়ে ধুয়ে নেব, যেন বালি বালি না থাকে। বালি বালি থাকলে খাওয়াটাই কিন্তু মাটি হয়ে যাবে, তাই ভালো করে অবশ্যই ধুয়ে নিতে হবে। ধনে পাতা ধুয়ে নিয়ে এসেছি। এরপর একটা কাপড় বিছিয়ে নেব আর ফ্যান ছেড়ে দেব। ফ্যানের হাওয়াতে জলটা শুকিয়ে যাবে। ঠিক এরকম নাড়াচাড়া দিয়ে ধনে পাতা শুকিয়ে নিতে হবে, উল্টিয়ে পাল্টিয়ে শুকিয়ে নিতে হবে। আর যতটুক পাতায় জল থাকবে সেই জলটা কড়াইয়ে ফেলে একটু টেলে নিতে হবে। ধনে পাতার গায়ে যেন কোনো রকম জল না থাকে। জল থাকলে আপনার আচারটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। খেয়াল রাখতে হবে ধনে পাতাতে যেন জল না থাকে। আমি পাতলা করে মেলে দিয়ে ফ্যান ছেড়ে দিয়ে যতটুক পেরেছি ততটুক আমি শুকিয়ে নিয়েছি, আর বাকিটুক আমি কড়াইয়ে ফেলে একটু টেলে নেব। দেখুন ধনে পাতা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। এই ধনে পাতার আচার যারা খাননি তারা অবশ্যই ধনে পাতার আচারটা তৈরি করে ফেলুন, আশা করি খুবই ভালো লাগবে। গ্যাস জ্বালিয়ে আমি একটা কড়াই বসিয়ে নেব। কড়াইতে আমি খানিকটা ধনে পাতা নাড়াচাড়া দিয়ে জলটা শুকিয়ে নেব। জলটা যতটাই আপনারা শুকাবেন ততটাই কিন্তু আপনার আচার সুন্দর থাকবে, নষ্ট হবে না। আঁচটা কিন্তু কম দিয়ে ধনে পাতা নাড়াচাড়া দিয়ে নিতে হবে। ঠিক এরকম অবস্থায় যখন আসবে তখন আমি পাত্রে নামিয়ে নেব। এরপর নিয়ে নিচ্ছি আমি খানিকটা তেঁতুল। তেঁতুলের মধ্যে দিয়ে দিচ্ছি জল। জলটা দিয়ে ভালো করে চটকাতে হবে। খানিকক্ষণ ভিজিয়ে রাখলে ভালো, বেশি চটকানোর দরকার থাকবে না। আমি সঙ্গে সঙ্গেই কিন্তু তেঁতুলের পাল্প বের করে নিচ্ছি। এরকম চটকাতে চটকাতে পাল্পটা কিন্তু ঘন হয়ে আসবে। তখন আমি বীজগুলো আস্তে আস্তে করে ছাড়িয়ে নেব।
ঠিক এরকমভাবে চেপে চেপে পাল্প আমি বের করে নিয়েছি। এরপর আরেকটা বাটিতে একটা নেটের মধ্যে এই পাল্প আমি ছেঁকে নেব, তাহলে কিন্তু মুখে লাগবে না। ঠিক এরকম পাল্প আমি একটা নেটের সাহায্যে ছেঁকে নিচ্ছি, বাকি অংশটা আমি ফেলে দেব। আপনারা যদি বেশি টক পছন্দ করেন আর একটু টক দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গুঁড়ো হলুদ, হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনের গুঁড়ো, দেব আমি স্বাদ মতো নুন। এরপর ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি, ভালো করে মিশিয়ে নিতে হবে। এই পাশে ঠান্ডা হয়েছে ধনে পাতা, একটা মিক্সার জারে আমি একটু ঘুরিয়ে নেব, এটা পেস্ট হবে না, একটু ছিবা ছিবা থাকবে। ঠিক একটু ছিবা ছিবা রয়েছে, এটা পেস্ট হবে না যেহেতু জল নেই এর মধ্যে। গ্যাস জ্বালিয়ে কড়াইয়ে বসিয়ে নেব, কড়াইতে দিয়ে দিচ্ছি এক কাপের মতো তেল, তেল যদি কম হয়ে যায় পাশের গ্যাসে আমি আরেকটা কড়াইয়ে তেল গরম করে এর মধ্যে ছেড়ে দেব। তেলটা গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পাঁচফোড়ন, পাঁচফোড়নটা একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দুভাগ করে। এরপর দিয়ে দিচ্ছি দশ বারোখানা রসুনের কোয়া, একটু নাড়াচাড়া দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি, এতে কিন্তু আচারটা অনেকটাই টেস্টি হবে। এরপর দিয়ে দিচ্ছি তেঁতুলের পাল্প, তেঁতুলের পাল্প দিয়ে আঁচটা কমিয়ে একটু নাড়াচাড়া দিতে হবে, যেন তেঁতুলে যে জলটা ছিল সেই জলটা আমার শুকিয়ে নিতে হবে, শুকিয়ে নিলে আচারটা কোনোদিন নষ্ট হবে না। দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি, এতে কেমন হবে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি টক টক লাগবে। গ্যাসটা অফ করে দিয়ে ধনে পাতাটা এর মধ্যে ছেড়ে দিচ্ছি, দেখুন ধনে পাতা কিন্তু পেস্ট হয়নি, ভালো একটু ছিবা ছিবা আছে, তাতে আপনার কোনো অসুবিধা হবে না, এতে কিন্তু ভালোই হবে। আর অবশ্যই কিন্তু গ্যাসটা অফ করে দিতে হবে, আর নইলে কিন্তু ধনে পাতার গন্ধটা থাকবে না। তাই গ্যাসটা অফ করে এরকমভাবে নাড়াচাড়া দিয়ে ঠান্ডা করে নিচ্ছি। আশা করি রেসিপিটা খুবই ভালো লাগবে, যদি ভালো লাগে নুনটা একটু কম আছে তাই আমি সামান্য নুন অ্যাড করে দিচ্ছি, অ্যাড করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঠান্ডা হয়েছে, আমি একটা কাঁচের জারে রেখে দেব, সারা বছর ফ্রিজে রেখে পরিবেশন করব। আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না। আমি আবার নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।